আবহাওয়ায় বিশাল রদ বদল, বিরাট আপডেট দিল হাওয়া অফিস। এবার হতে চলেছে টানা তিন দিন বৃষ্টি, একদিকে ঘূর্ণবর্ত ও অপরদিকে নিম্নচাপ অক্ষরেখা, এই দুয়ের জেরেই জেলায় জেলায় শুরু হচ্ছে নিম্নচাপের ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের তরফে বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 15 জেলায় সতর্কতা সংকেত জারি করলো হাওয়া অফিস। তো এই বৃষ্টি কবে কখন থেকে শুরু হচ্ছে, কোন কোন জেলায় জারি করলো সতর্কতা সংকেত, এই বৃষ্টির প্রভাব কোন কোন জেলায় সবচেয়ে বেশি পড়তে চলেছে, এই নিয়ে কি জানালো হাওয়া অফিস, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া সূত্রে খবর। আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বঙ্গে, ভারী ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বঙ্গের সমস্ত জেলায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত থাকবে ভ্যাপসা গরমের আবহাওয়া। যে সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই সেখানেও তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একদিকে ঘূর্ণবর্ত, অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা, এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রচুর জলীয় বাষ্প, তার জেরেই গোটা বাংলা জুড়ে নিম্নচাপের বৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছে, আর তার জেরেই টানা তিন দিন ধরে বঙ্গের বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির লাল সতর্কতা সংকেত। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা, কলকাতা এবং স্থানীয় এলাকাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপহ থাকবে না এই সপ্তাহে, উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকবে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি। মূলত আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, কাল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝড় ও দমকা হাওয়া এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে এবং দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বৃষ্টি কিছুটা বেড়ে আবার কমে গেছে, তবে আজ সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে কমে যেতে পারে দিন ও রাত্রির তাপমাত্রা, একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গত 24 ঘন্টায় রংপুর বিভাগ ছাড়া দেশের আর কোথাও সেভাবে বৃষ্টি হয়নি, এ সময় সবচেয়ে বেশি 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা সামান্য কমতে পারে। খুলনা বিভাগ সহ মাদারীপুর ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিন বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।